বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রণজিৎ, তোমাদের জেনে নিয়ে চলে এসেছি ম্যাথসের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করছি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টার নিয়ে। তো আমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, দুটো ক্লাসে আমরা 1 থেকে 3-এর দাগে 10 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো আগে দেখে আসতে পারো। তো দেখো বন্ধুরা, আমাদের দুটো ক্লাসে প্রথম ক্লাসে 1 থেকে 2 পর্যন্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছিলাম। দ্বিতীয় ক্লাসে যে 3-এর 1 থেকে দেখছো তোমরা, 3-এর 1 থেকে আমাদের এই 10 পর্যন্ত এতটা পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা 3 নম্বর ক্লাসে 11 থেকে যে অঙ্কগুলো আছে, এই যে এখান থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চলে যাচ্ছি একদম 3-এর 11 অঙ্কটাতে। তার আগে তোমাদের বলে রাখি বন্ধুরা, যে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি তোমাদেরকে অঙ্কগুলো যেভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় সেগুলো নোট করে নাও, তাহলে তোমাদের ভিডিওটি দেখার থেকে আমার মনে হয় বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো দেখো, 3-এর 11 অঙ্কটা চলে যাচ্ছে। কি আছে, সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান হিসাব করে লিখি। এটা কিভাবে করবো আমরা দেখে নেবো। চলো দেখো বন্ধুরা, আমরা 3-এর 11 অঙ্ক থেকে শুরু করবো আজকে। 3-এর 11টা কি আছে আমাদের কাছে, দেখো যে সেক থিটা প্লাস কস থিটা সমান বলে দেওয়া আছে কত, 5/2। এখান থেকে আমাদেরকে বার করতে হবে সেক থিটা মাইনাস কট থিটার মানটা, সেক থিটা মাইনাস কস থিটা, সরি কট থিটা নয়, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কীভাবে করব, দেখো আমরা যদি উভয় দিকে বর্গ করে নিই, উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে নিলে কি হবে দেখো, এটা হয়ে যাবে যে সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর এদিকে কী হয়ে যাবে 5/2 এর হোল স্কোয়ার, দুদিকে বর্গ হয়ে গেছে। ঠিক আছে, এবার কী হবে দেখো, এদিকে বা লিখতে হবে একটা, তাহলে এটা কী হবে দেখো, সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো, যে সেক থিটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, একটা ফর্মুলা ছিল এরকম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, সমান হচ্ছে 25/4। কি করে হলো দেখো, এটা আমি বলি একবার, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা ফর্মুলা ছিল না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে এ মানে হচ্ছে সেক থিটা, বি মানে হচ্ছে কস থিটা, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 × সেক থিটা কস থিটা। তাহলে এখান থেকে দেখো, সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা কী হবে দেখো, 4 × সেক থিটা, কস থিটাকে আমরা লিখতে পারি 1/সেক থিটা, তাহলে সেক থিটা সেক থিটা কেটে যাচ্ছে, এখানে থাকছে আমাদের 25/4। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, আমরা যদি সেক থিটা মাইনাস কস থিটার মানটা বের করতে চাই বন্ধুরা, তাহলে কী হবে, সেক থিটা মাইনাস কস থিটা সমান কী হবে, এটা কস থিটা হোল স্কোয়ার ছিল, মান বের করতে গেলে এটা রুট হয়ে যাবে 25/4, মানে কত হবে, 5/2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী পেলাম দেখো, এখানে আমরা লিখছি যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে সেক থিটা, অতএব দিচ্ছি সেক থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 5/2। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা সরি, 1 নম্বর সমীকরণ দেওয়ার তো আর কোনো আলাদা করে তো বার করতে দেয়নি, সেক থিটা মাইনাস কস থিটার মানটাই বের করতে দিচ্ছি। তাহলে আমাদের 5/2 এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আর করার কিন্তু দরকার নেই, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমাদের বোঝা গেছে বন্ধুরা। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, নেক্সট অঙ্কটা কী আছে দেখে নেবো। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে দেখো, এই যে 4 ছিল, এই 4-এর কাজটা তো করতে হবে আমাদের, তাহলে এখানে আমরা হোল স্কোয়ারই রাখছি, এই লাইনটা করছি না, এই লাইনটা আমি কাটছি। ঠিক আছে, দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমার এখানে একটু ভুল হয়েছে, যেটা এই 4-এর কাজটা তো করতে হবে, 4টা ওই দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের ছিল 25/4 ডান দিকে, এই 4টা ওই দিকে চলে গেলে -4 হয়ে যাবে, দিয়ে যদি আমরা এখানে এই লাইনটা হোল স্কোয়ারই থাকবে। ঠিক আছে, এখন তাহলে এটা লসাও করছি, ধরো নিচে হচ্ছে 4, তাহলে এখানে হবে 25 আর উপরে হবে 16, তাহলে আমাদের কী আসবে দেখো, এটা বা লিখছি, একটু ভুল হয়ে গেছিলো, ঠিক আছে সরি। তো এটা দেখো, তোমাদের আসবে যে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান কী আসছে, তাহলে উপর থেকে আসছে 9 আর নিচে আসছে 4, তাহলে আমরা হোল স্কোয়ার সমান যদি 9/4 হয়, তাহলে অতএব আমরা কী বলতে পারবো, যে সেক থিটা মাইনাস কস থিটা সমান কত হবে, √ 9/4, মানে কত হবে, 3/2 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে,
তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান হয়ে যাবে 3। তো এইখানে যে 4টা ছিল না, এটা আমরা কাজটা করে নিই, 4টা ওদিকে চলে গেলে কী হবে, মাইনাস হবে, দিয়ে এদিকে ভগ্নাংশের বিয়োগ বিয়োগ করে নিয়েছি দেখো, তাহলে এটা হয়ে যাবে 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9 4, 9 4 বর্গমূল করলে 3 2, তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান হয়ে যাবে 3 2, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করছি এবার বোঝা গেছে বন্ধুরা। চলো নেক্সট অঙ্কে চলে যাবো আমরা। নেক্সট অঙ্ক দেখো আমাদের 12টা, যে 5 sin² θ + 4 cos² θ সমান 9 2 সম্পর্কটি থেকে ট্যান থিটার মান আমাদেরকে বের করতে হবে। আমরা কীভাবে করবো দেখে নেবো। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা যে তোমরা কিন্তু অঙ্কগুলো কীভাবে করছি আমি এগুলো মেনলি মেন বেশি করে প্র্যাকটিস করে রাখতে হবে তোমাদের, তাহলে তোমরা এক্সামে ভালো করে করে আসতে পারবে, নাহলে কিন্তু তোমাদের একটু কঠিনই লাগবে হয়তো। এর কোনো বাধা ধরার নিয়ম তো নেই, যে এটা যেমনভাবে তোমরা বেশি করে যদি প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো চলে আসবে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো এটা কীভাবে করবো। চলো তাহলে আমরা করব 3 এর 12টা। দেখো কী আছে, আমরা ফার্স্ট অঙ্কটা লিখে নিচ্ছি একটু। আমাদের আছে যে 5 sin² θ + 4 cos² θ সমান বলে দেওয়া আছে দেখো 9 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই একটু, তাহলে কী আসবে দেখো, 5-এর সঙ্গে এই পুরোটার সঙ্গে 2-এর গুণ হবে, তাহলে 5 2 10 sin² θ + 4 2 8 cos² θ সমান কত আসবে 9। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে ভালো করে দেখো, দেখো এইখানে যে cos² θ আছে সেটাকে আমরা সাইনে কনভার্ট করব। কি করে করব দেখো, 10 sin² θ আছে, থাক এটা, এইটাকে কি করব, 8 থাকলো, cos² θ মানে কি লিখতে পারি এটাকে, 1 sin² θ, কেন, কারণ sin² θ + cos² θ সমান 1, তাহলে cos² θ মানে সমান হবে 1 sin² θ। ঠিক আছে, তাহলে cos² এর জায়গায় আমরা লিখলাম 1 sin² θ, এদিকে 9 আছে, 9 আমরা রেখে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, 10 sin² θ + 8 1 8 - 8 sin² θ সমান হচ্ছে 9। তাহলে এখান থেকে দেখো 8 sin² θ, এখানে আছে -10 sin² θ - 8 sin² θ, তাহলে কত হবে 2 sin² θ। আর এখান থেকে দেখো 9 আছে, 8টা যদি ওইদিকে চলে যায় তাহলে কী হবে, 9 থেকে 8 বাদ দিলে 1। তাহলে দেখো বন্ধুরা আমরা এখান থেকে কী পাচ্ছি, যে sin² θ-র মানটা কত পাচ্ছি, sin² θ-র মানটা পাচ্ছি আমরা 1/2। ঠিক আছে, তাহলে sin θ-র মানটা কত পাবো, অতএব sin θ সমান কত হয়ে যাবে 1/√2। ঠিক আছে, এটার বর্গমূল হয়ে যাবে 1/√2। আমরা এখান থেকে দেখো sin θ-র মান পেয়ে গেছি, sin θ-র মান পেয়ে গেলে আমরা cos θ-র মান বের করতে পারবো। এখান থেকে কীভাবে বের করব, যে আমরা কী জানি যে cos θ সমান হচ্ছে কি, √1 - sin² θ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করবো, sin² θ-র জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে কী হবে 1 - 1/2, এই যে sin² θ-র মানে 1/2 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো, নিচে হবে 2, আর এখানে হবে 2 - 1, তাহলে বিয়োগ করলে আসছে 1/2, তার রুট। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো অতএব cos θ সমান 1/√2। তাহলে আমরা দেখো sin θ-র মান পেয়েছি 1/√2, cos θ-র মান পেয়েছি 1/√2, tan θ মানে কি, sin θ/cos θ, তাহলে আমরা লিখছি যে অতএব tan θ সমান হচ্ছে sin θ/cos θ, তাহলে আমরা কী লিখবো, 1/√2/1/√2, তাহলে 1/√2 গুণিত কী হবে, এটা √2/1, এটা উল্টে যাবে, √2/2 কেটে গিয়ে কত উত্তর হবে 1, তাহলে tan θ সমান 1 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা কী আছে। নেক্সট অঙ্ক দেখো আমাদের 14, 13টা, আমাদের 11, 12 হয়েছে, 13টা কী আছে, যে tan² θ + cot² θ সমান 10/3 হলে tan θ + cot θ এবং tan θ - cot θ-র মান নির্ণয় করি এবং সেখান থেকে tan θ-র মান হিসাব করে লিখি। তাহলে 3টে অঙ্ক আমাদের আছে এখানে, একটা অঙ্কের মধ্যে একটা হচ্ছে যে tan θ + cot θ-র মান বের করতে হবে, একটা হচ্ছে tan θ - cot θ-র মান বের করতে হবে, একটা হচ্ছে এই দুটো থেকে আবার tan θ-র মানটা বের করতে হবে। এই দুটো যদি মান আমরা পেয়ে যাই, তাহলে এখান থেকে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু cot θ tan θ-টা আমরা যদি বিয়োগ করি, আমরা যদি যোগ বিয়োগ করা দরকার, আমরা যদি যোগ করে নিই তাহলে কিন্তু cot θ কেটে যাবে, tan θ 2 tan θ-র মান পাবো, দিয়ে সেখান থেকে tan θ-র মানটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখে নেবো এটা কীভাবে করবো। চলো তাহলে দেখো আমরা এটা কীভাবে করবো, 3-এর আমরা করছি 13টা কীভাবে করবো। তাহলে আমাদের দেখো বন্ধুরা আমরা কী জানি, আমাদের যেটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে দেখো tan² θ + cot² θ
সমান কত দেওয়া আছে 10^3, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি যে ট্যান থিটা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি ফর্মুলা আমরা ধরো এরকম ভাবে লিখছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আচ্ছা এটা হোল স্কোয়ার নয়, হ্যাঁ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 × tan θ × cot θ, ঠিক আছে, সমান আসছে 10^3, যেমন আছে আমাদের। তাহলে এখান থেকে দেখো যে ট্যান থিটা প্লাস কট থিটার মান আমাদেরকে বের করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করতে হবে। তাহলে দেখো বন্ধুরা যে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 × tan θ, কট থিটা মানে কি 1/tan θ, এটা তো জানি, tan θ কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে 10^3। তাহলে এখান থেকে দেখো যদি আমরা ট্যান থিটা প্লাস কট থিটা যেমন আছে লিখছি হোল স্কোয়ার সমান দেখো 10^3 তো ছিল ওদিকে, এই দুইটা যদি ওইদিকে চলে যায় তাহলে প্লাস প্লাস 2 হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে 3 × 10, আর এখানে হবে 3 × 6, তাহলে কত আসছে, বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান কত আসছে দেখো, সমান আসছে 16/3। তাহলে এটা যদি আমরা ট্যান থিটা প্লাস কট থিটার মানটা বের করতে চাই তাহলে কত হবে, 4/√3। তাহলে আমরা বের করছি যে অতএব ট্যান থিটা প্লাস কট থিটা সমান কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে 16/3-এর, 16 থেকে 4 বেরিয়ে যাবে আর 3 তো √√3 হয়ে যাবে, তাহলে 4/√3 একটা উত্তর, এটা এটা হবে একটা উত্তর আমাদের তিনটে উত্তর তিনটা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। আবার দেখো বন্ধুরা আমরা আবার বলে লিখছি যেটা আমাদের দেওয়া ছিল অঙ্কে সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত বলে দেওয়া ছিল, কত বল 10^3। দেখো এটাকে যদি আমরা এরকমভাবে লিখি, আমরা আগেরটাই বের করেছি যে ট্যান থিটা প্লাস কট থিটার আকারে, এবার এটাকে যদি আমরা এরকমভাবে বের করি যে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 × tan θ কট থিটা, তাও হবে। তাহলে তোমাদের কিন্তু ওই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে এ মানে হচ্ছে ট্যান থিটা, বি মানে হচ্ছে কট থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা যদি বের করি যে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 × tan θ, আর কট থিটাটাকে আমরা কি লিখবো, 1/tan θ, কেন, কারণ এ দুটো কেটে যাবে, ঠিক আছে, 10^3 আছে। তাহলে এদিকে কি পাচ্ছি দেখো, এদিকে হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 10^3, এই দুইটা যদি ওইদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো বিয়োগ যদি করি নিচে হবে 3, এখানে 10, আর এখানে হচ্ছে 6। তাহলে এখান থেকে কি পাবো আমরা দেখো ভালো করে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 4/3, ঠিক আছে। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারবো যে ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা বের করতে পারবো, কত হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে √4/3, মানে এটা হবে 2/√3। আগে আমরা পেয়েছিলাম ট্যান থিটা প্লাস কট থিটার মানে হচ্ছে 4/√3, আর এটা পেলাম 2/√3। এবার দেখো আমাদের দুটো সমীকরণ থেকে আমরা আগেরটাকে যদি 1 নম্বর এটাকে 2 নম্বর দিয়ে রাখি, দিয়ে আমরা আমরা এটাকে দিচ্ছি 2 নম্বর, আর আগে যেটা ছিল সেটাকে আমরা দেবো 1 নম্বর, এই ছিল আগে আমাদের, এটা আমরা দেবো 1 নম্বর, ঠিক আছে। এবার আমরা কি করব, 1 আর 2 যোগ করে দেবো, তাহলে এখানে আমরা কি লিখব যে 1 + 2 করে পাই, ঠিক আছে। তাহলে যোগ করলে কি হবে দেখো, আমাদের আগে ছিল যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3, আর এখানে ছিল ট্যান থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে 2/√3। তাহলে দেখো যদি যোগ করে দিই বন্ধুরা তাহলে কি হবে, কট থিটা কট থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 tan θ সমান আসছে, দুটোকে যোগ করি তাহলে আসবে 4 আর 2 6/√3, যেহেতু নিচে একই আছে বলে আমরা কিন্তু 6 লিখতে পারলাম, নাহলে কিন্তু ভগ্নাংশের যোগটা করতে হতো যেভাবে আমরা করি। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটার মানটা আমরা পেয়ে যাবো কত, যে ট্যান থিটা সমান 6/√3 গুণিত 1/2, দুইটা নিচে নেমে যাবে 2 × 3 = 6। আচ্ছা 3-এর সঙ্গে যদি √3 কাটাকাটি করি তাহলে কি হবে, তাহলে এটার সঙ্গে এটা কাটলে কিন্তু এখানে √3 হয়ে যাবে, তাহলে ট্যান থিটা সমান চলে আসবে √3, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর।
আশা করছি বন্ধুদের বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্কটা আজ কি আছে দেখে নেবো। নেক্সট দেখো আমাদের 14 3 এ 14 অঙ্কটা কি আছে, যে সেক্স স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা সমান 13 12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা এর মান আমাদেরকে বের করতে হবে। কীভাবে করবো আমরা এটাও দেখে নেবো। চলো দেখো তাহলে আমরা করবো 3 এর 14 অঙ্কটা। আমাদের দেখো বলে দেওয়া আছে কি বন্ধুরা, আমাদের বলে দেওয়া আছে যে সেক্স স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা সমান আছে 13 12। ঠিক আছে দেখো আমরা যদি এরকম আমাদেরকে বের করতে হবে যে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। কি লিখতে পারি, যে সেক্স স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার থিটা তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হয়ে গেছে। এটা মানে কি লিখতে পারবো আমরা, এ প্লাস বি মানে সেক্স স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা ইন্টু এ মাইনাস বি, মানে কি এ মানে এখানে কি সেক্স স্কোয়ার থিটা, বি মানে হচ্ছে 10 স্কোয়ার থিটা। তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা। ঠিক আছে দেখো এই মানটা আমাদের তো অঙ্কে বলে দেওয়া আছে কত, 13 12। তাহলে আমরা এখানে বসাবো কত, 13 12। আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান কি আমরা জানি 1, তাহলে এটা ইন্টু 1 হবে। তাহলে উত্তর কত হয়ে যাবে আমাদের বন্ধুরা, 13 12-কে, আচ্ছা 13 12 ছিল না, সরি 13 12, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হবে, 13 12 হবে উত্তর আমাদের। তাহলে 13 12 হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করছি বন্ধুদের বোঝা গেছে অঙ্কটি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্ক কী আছে দেখে নেবো। দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটা কী আছে আমাদের, 4 এর 1-এরটা। কী বলেছে যে পি কিউ আর ত্রিভুজে কিউ কোণ হচ্ছে সমকোণ, পি আর সমান √5 একক এবং পি কিউ মাইনাস কিউ আর সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। কীভাবে করবো আমরা একটু দেখে নেবো। চলো দেখো তাহলে প্রথম যে কাজ আমাদেরকে যেটা করতে হবে, 4 এর 1-এরটা আমাদের একটা ছবি কিন্তু এঁকে নিতে হবে এখানে। ঠিক আছে পি কিউ আর ত্রিভুজ একটা আঁকতে হবে, পি কিউ কোণটা বলেছে সমকোণ মানে আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে, পি কিউ আর। ঠিক আছে আর কি বলে দেওয়া আছে, আর আমাদের বলে দেওয়া আছে যে পি আর এর মান হচ্ছে √5 একক, √5 দিয়েছে। আর পি আর পি কিউ সরি পি কিউ মাইনাস কিউ আর সমান হচ্ছে 1, আর কিউ পি কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে আমাদের আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখছি, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে পি কিউ মাইনাস কিউ আর বা আর কিউ সমান হচ্ছে 1। পি কিউ মাইনাস কিউ আর বা কিউ আর আর কিউ একই জিনিস কিন্তু, হ্যাঁ যে কিউ আর কিউ দূরত্বটা একই তো। তাহলে পি কিউ মাইনাস কিউ আর সমান 1 আমাদেরকে এটা দেওয়া আছে, আমরা লিখলাম। বেশ এবার আমরা কি করব, দেখো কস পি মাইনাস কস আর, কস মানে কি, কস মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি কস পি মানে এই কোণটা সাপেক্ষে ভূমি কোণটা হবে, এই কোণটা সাপেক্ষে ভূমি হবে, দেখো এটা হবে পি কিউ আর অতিভুজ হবে পি আর। তাহলে আমরা এটাকে লিখব যে পি কিউ বাই পি আর, ঠিক আছে মাইনাস কস আর মানে কত, আর মানে এই কোণটা, এই কোণটা সাপেক্ষে ভূমি কোণটা হবে, তখন ভূমি হবে এইটা কিউ আর। তাহলে আমরা লিখবো কিউ আর বাই অতিভুজ কোণটা হবে পি আর, তাহলে এখানে পি আর লিখবো আমরা। ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের। তাহলে কস পি মানে কি, এই কোণটা সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের পি আর পি কিউ তখন, আর লম্ব হচ্ছে পি আর, এই ভূমি হচ্ছে পি কিউ আর আমাদের হচ্ছে অতিভুজ হচ্ছে পি আর। আর যখন আর কোণটা ধরবো তখন এই কোণটা সাপেক্ষে ভূমি হবে আমাদের কিউ আর, আর অতিভুজ হবে আমাদের পি আর। তাহলে দেখো এখান থেকে আমরা যদি লসাগু করি এটা, তাহলে কি পাবো, পি আর ওর উপরে থাকছে আমাদের পি কিউ মাইনাস কিউ আর। তাহলে দেখো পি কিউ মাইনাস কিউ আর এর মান আমরা 1 পেয়েছি এখান থেকে, তাহলে 1, আর পি আর এর মান কত পেয়েছি √5। তাহলে আমরা এটার মান কিন্তু বেরিয়ে গেল যে কস পি মাইনাস কস আর এর মান হচ্ছে 1/√5। ঠিক আছে চাইলে একবার তোমরা এখানে লিখে নিতে পারো যে অতএব কস পি মাইনাস কস আর সমান হচ্ছে 1/√5। ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা দেখে নেবো আমাদের কি আছে। নেক্সট অঙ্কটা দেখো বন্ধুরা আগেরটার মতোই আমাদের সেম অঙ্ক, যে এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই কোণ হচ্ছে সমকোণ এবং এক্স ওয়াই সমান হচ্ছে 2√3 একক, এক্স জেড মাইনাস ওয়াই জেড 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা কীভাবে করবো এটাও দেখে নেবো। চলো তাহলে 4 এর 2-এরটা এটাও কি করবো, এটাও আমরা কিন্তু একটা ছবি এঁকে নেবো এখানে। আমাদেরকে যেটা ছবিতে বলে দেওয়া আছে ওয়াই কোণটা হচ্ছে আমাদের সমকোণ, তাহলে ওয়াইটাকে এখানে রাখতে হবে, এখানে এক্স এখানে জেড, এক্স ওয়াই জেড। ঠিক আছে
বেশ, এবার আমরা কি করব, আমাদের দেখো যেটা দেওয়া আছে আমাদেরকে দিয়েছে যে আমরা একবার সেটা লিখে নিচ্ছি যে দেওয়া আছে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড সমান হচ্ছে 2, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে আমাদের কত, এক্স ওয়াই তো নয় সরি, এক্স না এক্স ওয়াই সমান দেওয়া আছে আমাদের, এক্স ওয়াই সমান দেওয়া আছে 2√3 এটাতে। ঠিক আছে, এক্স ওয়াই সমান দেওয়া আছে 2√3 একক। বেশ, এবার আমাদেরকে যেটা দিয়েছে আমাদেরকে বের করতে হবে যে সেক এক্স মাইনাস ট্যান এক্স, এক্স কোনটা সাপেক্ষে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের যেটা দেওয়া ছিল আমি একটু ভুল লিখেছি, এখানে আমাদের জেড ছিল, ঠিক আছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মানটা 2 ছিল। তাহলে দেখো আমরা এটা কীভাবে করব, আমরা কি জানি সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি হবে। কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে আমাদের যে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কি হবে উল্টো হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হবে। তাহলে সেক এক্স এই কোনটা সাপেক্ষে, অতিভুজ কোনটা হবে এক্স জেড, তাহলে এখানে আমরা লিখবো এক্স জেড, ভূমি কোনটা হবে, ভূমি হবে ওয়াই জেড, তাহলে এখানে ওয়াই জেড লিখলাম। মাইনাস ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে, এই কোনটার সাপেক্ষে লম্ব কোনটা হবে, লম্ব হবে আমাদের, আচ্ছা এটাও আমি ভুল লিখলাম, দেখো সেক এক্স এক্স, আচ্ছা সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি হবে, তাহলে এক্স এই কোনটার সাপেক্ষে অতিভুজ কোনটা হবে এক্স জেড, আর ভূমি হবে এক্স ওয়াই হবে আমাদের এটা। হ্যাঁ এক্স জেড হবে না, এটা হবে আমাদের এক্স ওয়াই, এই যে এইটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আবার ট্যান ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এই কোনটার সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের ওয়াই জেড, আর ভূমি হবে আমাদের এক্স ওয়াই। ঠিক আছে, বেশ ভালো করে কিন্তু বুঝতে হবে, নাহলে অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তাহলে এটা আমরা কী পাবো, লসাগু দাও যদি করি তাহলে এক্স ওয়াই, উপরে থাকছে আমাদের এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এটার মান আমরা পেয়ে গেছি, অঙ্কে আমাদের বলে দেওয়া ছিল কত 2, আর এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান দেখো বলে দেওয়া আছে 2√3, 2 কেটে গিয়ে আমাদের থাকবে 1/√3। তাহলে আমরা এখানে কী লিখতে পারবো, যে আমরা একবার লিখতে পারবো এখানে দেখো, যে অতএব আমরা লিখতে পারি যে সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান হচ্ছে 1/√3। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্ক বন্ধুরা আমরা চলে এসেছি 5 অঙ্কগুলোতে, বলে যে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি, এক্স সমান আছে 2 sin θ, ওয়াই সমান 3 cos θ, এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, দুটো অঙ্ক আছে আমরা এই দুটো করে নেবো। চলো দ্বিতীয়টা কী আছে, দ্বিতীয়টা আছে 5x3 sec θ, ওয়াই সমান হচ্ছে 3 tan θ, দুটো থেকে প্রথমটা আগে আমরা এটা করবো, একের টাকে করি আমরা দ্বিতীয়টা বলছি, তো আমরা করছি 5 এর 1 অঙ্কটা। কি আছে দেখো, আমাদের দেওয়া আছে যে এক্স সমান 2 sin θ, আর এখান থেকে বেশ আগে করছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো x/2 সমান হচ্ছে sin θ। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি ধরো, আর আমাদের কি বলে দেওয়া আছে এখানে দেখো, আমাদের বলে দেওয়া আছে যে ওয়াই সমান হচ্ছে 3 cos θ, তাহলে এখানে আমরা লিখতে পারি y/3 সমান হচ্ছে cos θ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বরকে যদি বর্গ করে যোগ করি তাহলে কী পাবো, দেখো আমরা কী লিখছি যে 1 ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই, বর্গ করে যোগ করে পাই, তাহলে বর্গ করে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো দেখো বন্ধুরা ভালো করে, প্রথমে বর্গ করব, তাহলে বর্গ করলে কি হবে x/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এদিকে কী হবে y/3 তার হোল স্কোয়ার হয়ে যাবে, সমান কী হবে এটা থেকে পাবো আমরা sin²θ, আর এটা থেকে পাবো cos²θ। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা ভালো করে, আমরা এক্স আমাদেরকে থিটা অপনয়ন করতে বলেছে এখান থেকে, তাহলে এখান থেকে কী পাচ্ছি x²/4 প্লাস y²/9 সমান, দেখো sin²θ প্লাস cos²θ সমান কি 1, তাহলে এটা হয়ে যাবে, এটা থিটা আমাদের দেখো অপনয়ন অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে আমরা কী পাবো, এটা আর এটাই রেখে দেবে, এতটা রাখলেই হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বোঝা গেছে, চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নেবো, 2-এরটা কীভাবে করবো 5-এ, দেখো 5-এর 2-এরটা কীভাবে করবো আমরা, আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5x সমান হচ্ছে 3 sec θ,
তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো যে 5x/3 সমান হচ্ছে sec থিটা। কিভাবে করব মানে আমরা শুধু sec থিটাটাকে একাই রাখবো, বাকিটাকে আরেক দিকে রাখবো, ঠিক আছে। এটা আমরা এক নম্বর সমীকরণ দিচ্ছি। আর আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো y = 3 tan থিটা। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে আমি বলছি তোমাদেরকে, তাহলে y/3 সমান কি হবে, tan থিটা। এটা আমরা দু নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একটা জিনিস সবসময় মনে রাখবে, দেখো আমি আগের অঙ্কটা একবার দেখাই তোমাদেরকে, আমি চাই যে একবার তোমরা অঙ্কগুলো বুঝে নেওয়ার পর আর যদি আর যেন পরবর্তী ক্ষেত্রে একদম অসুবিধা না হয়। আমাদের দেখো কি ছিল, x = 2 sin θ। তাহলে আমরা কি করলাম, আমরা যেটা করলাম কাজ সেটা হচ্ছে যে সাইন থিটাটাকে আমরা একদিকে রাখবো, বাকি অংশটাকে আমরা আরেক দিকে রাখবো। এক্ষেত্রেও তাই, কস থিটাটাকে আমরা একদিকে রাখবো আর বাকি অংশটাকে আরেক দিকে রাখবো। দেখো আমরা সাইনের সঙ্গে কিন্তু কসের ফর্মুলা হয়, সাইনের সঙ্গে কস অঙ্কই থাকবে, অন্য কোনো থাকবে না, ঠিক আছে। কেন, কারণ sin²θ + cos²θ = 1 হয়, তো সাইনের সঙ্গে কসের থাকবে। দ্বিতীয় অঙ্কটা যেমন আমাদের দেখো আমাদের যেমন আছে, তো দ্বিতীয়টা আমাদের কি আছে দেখো, সেকের সঙ্গে ট্যান আছে, তাহলে sec²θ - tan²θ = 1 যেহেতু, তার জন্য সেকের সঙ্গে ট্যান থাকবে। যদি কোসেক থাকে তাহলে কোসেকের সঙ্গে সঙ্গে কট থাকবে, ঠিক আছে। অঙ্ক এরকমভাবে সেট থাকবে। তাহলে এক নম্বর আর দু নম্বর আমরা পেয়ে গেছি। এবার দুটোকে বর্গ করে যোগ করবো একইভাবে আগেরটার মতো। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই, তাহলে কি পাবো আমরা দেখো, তাহলে এটা হচ্ছে 5x/3 তার হোল স্কোয়ার প্লাস y/3 তার হোল স্কোয়ার সমান sec²θ হয়ে যাবে এটা, আর এটা কি হয়ে যাবে প্লাস tan²θ, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো আমি একটা জিনিস বলি, এখানে কিন্তু বর্গ করে যোগ করলে হবে না, বর্গ করে এখানে বিয়োগ করতে হবে, ঠিক আছে। কেন, কারণ আমরা sec²θ + tan²θ তো কোনো ফর্মুলা নেই, আমাদের আছে sec²θ - tan²θ, তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি ভুল করে ফেলেছি, এই ভুলটা যেন তোমরা একদম না হয়। তাহলে আমরা মাইনাস কেন করলাম, বিয়োগ কেন করলাম, কারণ হচ্ছে আমাদের ফর্মুলাটা আছে sec²θ - tan²θ দিয়ে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কী হবে দেখো, এটা হয়ে যাবে 25x²/3² - 9, এখানে বার লিখতে হবে একটা, মাইনাস এটা কি হয়ে যাবে y²/9 সমান দেখো sec²θ - tan²θ = 1, তাহলে 1 লিখেছি আমরা। এবার দেখো এই অঙ্কটাতে আমরা যদি একটু লসাও করে নিই এদিকে বাঁ দিকে, তাহলে উপরে কী থাকছে 25x²-y² = 1। তাহলে এটাকে আমরা যদি একটু আরেকটু সাজাই তাহলে কী পাবো দেখো বন্ধুরা, ভালো করে আমরা পাবো যে 25x²-y² = 9, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের থিটা অপনয়ন হয়ে গেছে, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করছি তোমাদের বোঝা গেছে। যদি ক্লাসের কোনো অঙ্কতে বা কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের সেটি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো, ক্লাসের ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা দশম শ্রেণীতে পড়ছে। আর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।